দিল্লি বিমানবন্দরে যাত্রীসহ দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনা এড়াল দিল্লি এয়ারপোর্ট। রবিবার সকালে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে অপর একটি যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাটনাগামী জেট এয়ারওয়েজের বিমান এদিন অন্য একটি বিমানের পাখায় ধাক্কা মারে, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দিল্লি বিমানবন্দরের একটি সূত্র জানায়, দুটি জেট এয়ারওয়েজের বিমান রানওয়েতে মুখোমুখি হয়ে গিয়েছিল। অন্য বিমানটি শ্রীনগরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। এয়ারপোর্টের ডিসিপি সঞ্জয় ভাটিয়া জানান, কারো আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হলো দুটি বিমানকে, সেটা তদন্ত করে দেখা হবে। এর আগে গত 26 এপ্রিলও ওই বিমানবন্দরের রানওয়েতে একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে।